মর্নিং। এখন যতদিন আমার বাড়ির এই নিউ সদস্যগুলো এখানে থাকবে ততদিন এইগুলোকে দিয়েই শুরু হবে। গুড মর্নিং, গুড মর্নিং। সংস্কৃতি ন্যাশনাল নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। সকালবেলা দেখলে তো বিড়ালগুলো, এখন যতদিন এই বিড়ালগুলো এখানে থাকবে মাঝে মাঝে তোমাদের দেখাতে থাকবো। মর্নিং ওকে তো ওইটাগুলো দিয়েই হবে, গুড নাইটও ওইগুলোকে দিয়েই হবে, বাচ্চাগুলোকে দিয়ে। সুন্দর রোদ ঝলমলের দিন, শুরু করে দিই। আর এদিকে মোবাইল কি চলছে দেখবে। সন্দীপ মাহেশ্বরী বেশ ভালো লাগে শুনতে। ছোট্ট করে তোমাদের দেখিয়ে দিই আজকে কি রান্না হবে। ইচ্ছে আছে লাউটা দিয়ে দুধ লাউ করবার, এটা দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল, আর উচ্ছে চচ্চড়ি। আর এদিকে মাছ বের করা আছে, জল দেওয়া আছে, তো ওই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা রেডি হবে। আজকে বেজে গেছে এখন 8:25, আমাকে মোটামুটি 9:30-এর মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। আর এইগুলো এখন বের করে রেখে দিয়েছি। সমস্যা হচ্ছে এগুলো এখন প্রচণ্ড ঠান্ডা আছে, রোদ আসছে, রোদে রেখেছি। ততক্ষণ বাকি কাজগুলো করি, তারপর বসাবো। এখন বেজে গেছে 9:35। এই ফুলকপি আলু মাছের জন্য এই যে ধনে পাতা জলে ভিজিয়ে রেখেছি, ভালোভাবে ধুয়ে এইভাবে রেখেছি। এবার এটা দিয়ে দেবো ঝোলের মধ্যে। এখানে ভাত হয়ে গেছে, এটা হয়েছে বেগুন দিয়ে মাছের তেল। আহা, দারুণ ব্যাপার। এখানে হচ্ছে এই যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, মনে হচ্ছে এটা ঝোলটা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে ধনে পাতা। এই ধনে পাতা এর মধ্যে দিয়ে দিলাম, কোনো ঝামেলা নেই, সুন্দর করে হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে উচ্ছে চচ্চড়ি, এটাতে আমি আজকে সর্ষে টর্ষে দিইনি, শুধু নুন হলুদ দিয়ে আর একটু জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর তার আগে একটুখানি ভেজে নিয়েছি, তো এটাও প্রায় হয়ে এসেছে, এটাও হয়ে গেছে, খেতে দিয়ে দিই। তারপর আবার দেখা হচ্ছে পরে। আর এখানে লাউ যেমন কাল কেটে রেখে দিয়েছি ঢাকা দিয়ে, এটা একটু পরেই করব, এই বেলা এখন আর হবে না, ওটা পরে করব। ওদিকে রান্না তো প্রায় শেষ, এবারে ধোবো খেতে। তার আগে তোমাদের মাঝে মাঝেই একবার দেখিয়ে দিই আমাদের। এই কোথায় গেছিলে? হ্যাঁ, এখন এই বাবার মা এসেছিল বিড়াল বাচ্চাগুলোকে দেখতে। এবারে আমি বানাবো লাউয়ের তরকারি, তার জন্য প্রথমেই করব গ্যাস অন। বাবা মা দিয়ে গেল, আর এটা তো পুরীর প্রসাদ। আতাগুলো জলে রাখতে হয়নি, প্যাকেটে এইভাবে বন্ধ করে রাখাতে দেখি পেকে গেছে। চলো এবার ঝটপট করে লাউয়ের তরকারিটা করে নিই। লাউয়ের তরকারি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, এটা একবারে কিন্তু খাঁটি সর্ষের তেল। তেলটা গরম হবার আগেই এই বড়িগুলো দিয়ে দিলাম, তাহলে বড়িতে তেলটা কম টানবে। বড়িগুলো ভেজে তুলে নেব। যেখানে তেল দিয়েছি, তেলের মধ্যে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, এবার দিয়ে দিচ্ছি এই লাউ। লাউটা দিয়ে দিলাম, এবারে দিয়ে দেবো একটা তেজপাতা, তারপর একটুখানি আঁচটা কম করে ঢাকা দিয়ে রেখে দেবো। তেজপাতাটা দিয়ে দিলাম, আঁচ কম করে ঢাকা দিয়ে রেখে দিলাম। আজকে বানাচ্ছি আমি দুধ লাউ, এটা আমি শিখেছি রুবি ঘোষ ব্লগস, তোমরা হয়তো দেখে থাকবে। তো ওর কাছ থেকে এই রান্নাটা দেখলাম, দেখেই আমি তখনই যে মানে দেখে এত ভালো লাগলো, তখনই ঠিক করেছিলাম যে রান্নাটা আমি অবশ্যই করবো, কারণ ওর রান্না আমি আগেও করেছি, অনেক রান্নায় তো দেখায়, তো বেশ ভালো হয়। এটা দেখেও খুব ভালো লাগলো, তাই আজকে এটা ট্রাই করছি। তো রান্নাটা কমপ্লিট হোক, দেখি কেমন হয়, তারপর তোমাদের তো অবশ্যই জানাবো, যেহেতু আমিও আজ নতুন করছি তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবার এর মধ্যে দেবো জিরে গুঁড়ো আর নুন। এই মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, নুনটা দিতে হবে কিন্তু খুব আন্দাজ করে, তো এক্ষুনি তো এটা কমে যাবে, তো কম কম করে এখন দিয়ে রাখলাম। এই
এবার আরেকটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে রাখবো, লাউটা ভালোভাবে সেদ্ধ হোক। তো লাউটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি বড়িগুলো। বড়িগুলো দিয়েছি, আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। এবার একটুখানি নাড়াচাড়া করে আবার বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ওইদিকে লাউটা হচ্ছে, আর আমি এখানে একটুখানি আমুল দুধ গুলে নিয়েছি। যদি প্যাকেটের দুধ, গরুর দুধ থাকলে তাও ব্যবহার করা যাবে, তো আমার কাছে যেহেতু সব অ্যাভেলেবেল নয় তাই আমি এখন আমুল দুধ নিয়েছি। এইবারে ওর মধ্যে দিয়ে দেবো, এই দেখো কর্নফ্লাওয়ার। এই এরকম পরিমাণে কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিলাম, পুরো এক চামচ ভর্তিও নয় আবার হাফ চামচও নয়। কর্নফ্লাওয়ার দিলে অনেক সময় নাকি দুধ দিলে কেটে যায়, কর্নফ্লাওয়ার দিলে সেই ভয়টা আর থাকে না। এই এক চামচ চিনি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই দুধটা আমি দিয়ে দিচ্ছি। একটু ভালো করে এটাকে মিক্স করে নেব, আর একটু ঠকঠকে হয়ে গেলেই রেডি। ব্যাস আমার রেডি হয়ে গেল দুধ লাউ। একটুখানির জন্য আমি ঢাকা দিয়ে রাখি কম আছে, তারপর দেখছি। ব্যাস আমার রান্না ডান, একদম হয়ে গেছে দুধ লাউ কমপ্লিট। আমি একটুখানি টেস্ট করে দেখলাম, খুব সুন্দর হয়েছে। তো রান্নাটা তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। দেখতেও কিন্তু সুন্দর হয়েছে, সুন্দর গন্ধও একটা আসছে, আর বেশ ভালোও হয়েছে খেতে। কি হচ্ছে, রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়লে নাকি? গুড নাইট। ওই সব বাচ্চাগুলোকে দেখো, ওইটাই কুটকুট করে উঠছে। আমাদের আজকের মেনুতে আছে রাত্রেবেলায় রুটি, এই যে খেজুর গুড়, আর লাউ দুধ লাউ সকালে বানিয়েছিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আর লাউয়ের তরকারিটা অবশ্যই তোমরা বানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ যেন টাটা।